নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে একটি বড় আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম। কমিশনার রাজীবকে আর রাখতে চাইছেন না রাজ্যপাল বোস। হ্যাঁ, এই ধরনের একটি বড় আপডেট উঠে আসছে। কারণ কি, যে রাজীব সিংয়ের যে যোগদান রিপোর্ট বা জয়েনিং রিপোর্ট, সেই ফাইল কিন্তু ফেরত পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তো পঞ্চায়েত ভোটের রাজনীতি এবং প্রশাসনকে ঘিরে একদিনে একাধিক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। তো বলা যেতে পারে হাইকোর্ট এই মুহূর্তে আসরে নেমে পড়েছে এবং হাইকোর্ট নির্দেশ দেয় যে 80,000-এরও বেশি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে নিয়ে আসতে হবে। যে কাজটা করার ছিল নির্বাচন কমিশনারের, সেই কাজটা করছে কলকাতা হাইকোর্ট। এর ফলে কিন্তু বলা যেতে পারে একেবারে খেপে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তো তিনি যে জয়েনিং যে রিপোর্ট, বা বলা যেতে পারে যে জয়েনিং যোগদানের পর নবান্নর তরফ থেকে একটি জয়েনিং রিপোর্ট তার কাছে পাঠানো হয়েছিল, তো সেখানে তিনি কিন্তু সই করেননি, সেটা তিনি আবার ফেরত পাঠিয়ে দিয়েছেন। তো কমিশনার পদে রাজ্যপাল ছাড়পত্র দেওয়ার পরেই নবান্ন রাজীবকে কমিশনার পদে বসিয়েছিল এবং সেই যোগদান রিপোর্ট যায় রাজভবনে, আর সেটাই সই না করে ফেরত পাঠিয়ে দিয়েছেন। এখানে উঠছে প্রশ্ন, একবার বসিয়ে দেওয়ার পর রাজ্যপাল কি তাকে সরাতে পারেন? এই প্রশ্নটা কিন্তু উঠছে। তো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে জানিয়েছেন, আদালতের কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত নির্দেশ পালন করতে না চাইলে রাজ্য নির্বাচন কমিশনার রাজ্যপালের কাছে কি যেন ইস্তফা দিয়ে দেয়। তারপরেই জানা যায় যে রাজীবের যোগদানের রিপোর্ট ফেরত পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল। তো প্রশ্ন উঠেছে, এরপরে কি কমিশনার পদে থাকতে পারবেন রাজীব? পঞ্চায়েত ভোটে কি অনিশ্চয়তা দেখা দিয়ে দিল? যদিও ভোট প্রক্রিয়ায় মনোনয়ন জমা দেওয়া, তা প্রত্যাহার করা, এসব পর্ব পেরিয়ে ইতিমধ্যে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা প্রকাশ করে ফেলেছে রাজীবের কমিশন। মনোনয়ন জমা দেওয়ার পর্বে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটে। সেই আবহে গত শনিবার রাজীবকে রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল, কিন্তু ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি রাজ্যপালের কাছে যাননি, আর তাতেই চটে গিয়েছেন রাজ্যপাল। তাই যোগদানের রিপোর্ট ফেরত পাঠানো হলো। তো এখানে উঠছে প্রশ্ন, যে রাজ্য নির্বাচন কমিশনার পদে একজনের নামে অনুমোদন দেওয়ার পরে তার যোগদানের রিপোর্ট এইভাবে ফেরত পাঠানোকে বলা যেতে পারে যে কার্যত নজিরবিহীন বলে মনে করছেন অনেকে। এবং এখানে উঠছে প্রশ্ন, যে এইভাবে একজনকে নিয়োগ করার পরে তাকে কি রাজ্যপাল সরিয়ে দিতে পারেন? তো বন্ধুরা, অবশ্যই সঙ্গে থাকুন, কারণ কি নতুন আপডেট আসছে। তো এখনও পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে যে নতুন কমিশনার হিসাবে যে নামটি সামনে আসছে, সেখানে জানা যাচ্ছে যে মুখ্য সচিব অজিত রঞ্জন বর্ধনের নাম কিন্তু উঠে আসছে। হয়তো দেখা যেতে পারে যে রাজীবকে সরিয়ে দিয়েই নতুন অতিরিক্ত মুখ্য সচিব অজিত রঞ্জন বর্ধনকেই রাজ্যপাল নির্বাচন কমিশনার পদে নিয়োগ করতে পারেন। তো এখন দেখা যায় যে কী পরিস্থিতি তৈরি হয়, সেই দিকে চোখ থাকবে। তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থাকুন, এ ব্যাপারে আপডেট হলে সবার আগে আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে।